চন্দ্রিমাদির কাছে এখানে জিজ্ঞাসা, চন্দ্রিমাদি হতাশার জায়গাটা সেটা যাতে তৈরি না হয় সেজন্য কি সরকার আরো কিছু করতে পারে? এটা তো একটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ, বিশেষ করে বিরোধীরা যে অভিযোগটা বারবার যে অভিযোগে শান দিচ্ছে। চন্দ্রিমাদি একটু প্রশ্নটা করে নি, বিরোধীরা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা বারংবার করছেন, যে অভিযোগে শান দিচ্ছেন যে এখানে নাকি শিক্ষিত যুবক যারা তারা বেকার, তাদের কর্মসংস্থান নেই, একজন রফিকুলের ঘটনা সেটা তো সেই অভিযোগটাকে আরো স্ফুলিঙ্গ যোগ করবে। এবার বলি প্লিজ, রফিকুল যেটা বললো যেটা আমি বুঝতে পারলাম সেটা শুধু এই রাজ্যকে বলেনি, রাজ্যের বাইরে কেন্দ্রের সরকারকেও বলেছে। সুতরাং এইখানে দাঁড়িয়ে বিরোধীরা কিসে শান দিচ্ছে সেটা বড় কথা নয়, আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিভাবে এই বেকারত্বর সমস্যা সমাধানের জন্য কাজ করছেন, অর্থাৎ খালি যে চাকরি করে নয়, বিভিন্ন বিষয়ে কর্মক্ষেত্রটাকে প্রসারিত করা, এটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা। তার জন্যই বিভিন্ন ধরনের কর্মসূচি। হতাশ কখনো হতে নেই, এটা আমি রফিকুরের থেকে বয়সে অনেক বড়, রফিকুর হয়তো আমার সন্তানের বয়সী, আমি রফিকুরের কাছে এটাই বিনীতভাবে বলবো, হতাশার কোনো জায়গা নেই। আর তুমি যেটা বলেছো সেটা অত্যন্ত সঠিক কথা, কোনো কাজ কিন্তু অসম্মানের নয়, সব কাজই কিন্তু সম্মানের। এবং সেইখানে দাঁড়িয়ে রফিকুরকে বলবো যে এই ধরনের সিদ্ধান্ত কোনো মানে হয় না, তো কারণ তুমি হতাশ হয়েও এই ধরনের সিদ্ধান্তে এই জন্যে তুমি নেবে না, তুমি তো শিক্ষিত, যদি নিজেকে শিক্ষিত বলো তাহলে এটা কি আইনে করা যায়? যদি এখানে তো একটা আইন আছে সারা ভারতবর্ষে যেটা অর্গান ট্রান্সপ্লান্টেশন নিয়ে আছে, কি ব্যাপারে রফিকুলের যে সমস্যাটা, যার কি ব্যাপারে রফিকুলের যে কর্মসংস্থানের ব্যাপারে না, ও বলেছে ও কোথায় যদি কোথাও ওকে ও যখন পরীক্ষা দিয়েছে সেখানে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারপরে ভাইবাই উত্তীর্ণ হয়, তবে সে প্রশ্নগুলো হয়। এমন যদি কোথাও হয় যে হ্যাঁ ওকে বলার পরেও সে জায়গায় ও যায়নি, কিংবা ওর ওখানে সে পাশ করেও তাকে চাকরি দেয়া হয়নি, তখন কাগজপত্র নিয়ে আসলে সেগুলো আমরা দেখবো। তাছাড়া আমি তো শুনলাম যে প্রধান ওখানে বলেছেন ওকে কিছু একটা করবেন, আমি জানি না, নিশ্চয়ই তিনি বুঝেছেন তাই সেটা বলেছেন। আমি সবশেষে রফিকুলের কাছে খুব সংক্ষেপে আসার চেষ্টা করবো যে রফিকুল, একটা এই সোশ্যাল মিডিয়া পোস্টটা সেটা ইগনোরও করা যেত, কিন্তু যে চব্বিশ ঘন্টা ইগনোর করেননি, গোটা রাজ্যে হাজার হাজার রফিকুল আছে, আপনার কাছ অবধি পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি আমরা, আপাতত কি একটু আশ্বস্ত এরকম চরম সিদ্ধান্ত থেকে কি সরে আসছে? না, এটা সরে আসার কোনো প্রশ্ন না। আমি যে চব্বিশ ঘন্টাকে ধন্যবাদ জানাতে চাইব যে তারা আমার এই পোস্টটাকে সোশ্যাল মিডিয়ায় দেখার পরে খুঁজে পেয়েছে এবং এটাকে নিয়ে মানুষের কাছে, বিশেষ করে প্রশাসনের নজর আনার চেষ্টা করেছে। আসলে আমরা তো আজকে থেকে নয়, এটা দীর্ঘদিন থেকে হতাশায় ভুগছি। আমাদের যখন প্রধানমন্ত্রী নির্বাচনের সময় বলেছিলেন যে আমরা ক্ষমতা আসলে আমরাও দু কোটি চাকরি দেবো, কিন্তু আমরা তো সেসবও পাচ্ছি না, তাহলে আমরা কী করবো অ্যাকচুয়ালি? আমাদের মানে কিছুই তো করার নেই। সেই জায়গাটাকে দাঁড়িয়ে হয়তো হতাশার একেবারে শেষ পর্যায়ে আমরা এসে গেছি। সেখানে এসে তখন যখন দেখছি যে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, আর কিছু করার নেই, এখন আর কিডনি বিক্রির কথা ভাবনা চিন্তা করছেন না তো? আরেকবার বলুন, এখন আর কিডনি বিক্রির ভাবনা চিন্তা করছেন না? আমি কিডনি বিক্রি বলতে কি, যদি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা আছেন, তারা যদি আমাদের এই আমার অন্ততপক্ষে আমার এই বিষয়টা নিয়ে তারা কোনো ভাবনা চিন্তা করেন, একটা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, নিশ্চয়ই আমি সিদ্ধান্ত বদলাতে তখন বাধ্য হব যে না, অন্তত তারা আমার এই মানে আমি যে হতাশায় ভুগছি সেই জায়গাটা দাঁড়িয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে আছেন। এটা তো এরকম ভাবে হয় না, দেখো রফিকুর, এটা এরকম হয় না যে যদি তোমাকে একটা ব্যবস্থা করে দিই তাহলে তুমি সিদ্ধান্ত থেকে সরে আসবে। তুমি সিদ্ধান্ত নিলেই যে কেউ তোমার কিডনি কিনবে এমনটা তো নয়, কারণ সেটা তো আইনে পারমিশন দেয় না সেটা। সুতরাং এই কথাটার মানে নেই, কিন্তু তুমি যেটা বলেছো হয়তো তুমি কোনো একটা হতাশার জায়গা থেকে বলেছো। আমি আবারও বলছি, তুমি আমার সন্তান সম, কোনো জায়গায় হতাশ হবার জায়গা নেই, তোমার জীবন অনেক পড়ে আছে, হতাশার রাস্তায় হাঁটবে কেন? সবসময় ইতিবাচক দিকে থাকো,
কারোর সমালোচনাও করবার দরকার নেই, কোনোটাই করবার দরকার নেই, তোমার এই ধরনের সিদ্ধান্তও নেবার দরকার নেই। নিশ্চিত দেখবে কোথাও না কোথাও তুমি তোমার জীবনের রাস্তাটার ইতিবাচক পথেই হাঁটতে পারছো।